নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। নামাজের ওয়াজিব 14টি। এক, সূরা ফাতিহা পরিপূর্ণ পড়া, বুখারী শরীফ হাদিস নম্বর 756। দুই নম্বর, সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা বা ছোট তিন আয়াত পরিমাণ মিলানো, বুখারী শরীফ হাদিস নম্বর 776, মুসলিম শরীফ হাদিস নম্বর 451। তিন নম্বর, ফরজের প্রথম দুই রাকাতকে কিরাতের জন্য নির্দিষ্ট করা, বুখারী শরীফ হাদিস নম্বর 776, মুসলিম শরীফ হাদিস নম্বর 451। চার নম্বর, সূরা ফাতিহাকে অন্য সূরার আগে পড়া, তিরমিজি শরীফ হাদিস নম্বর 246, তাবি শরীফ হাদিস নম্বর 1172। পাঁচ নম্বর, নামাজের সকল রকন ধীরস্থিরভাবে আদায় করা, অর্থাৎ রুকু, সেজদা এবং রুকু থেকে সোজা দাঁড়িয়ে ও দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, কমপক্ষে এক তসবিহ পরিমাণ দেরি করা। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 856, 857, 858। ছয় নম্বর, প্রথম বৈঠক করা, অর্থাৎ তিন অথবা চার রাকাত বিশিষ্ট নামাজের দুই রাকাতের পর বসা, বুখারী শরীফ হাদিস নম্বর 828। সাত নম্বর, উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়া, বুখারী শরীফ হাদিস নম্বর 830, 831, মুসলিম শরীফ হাদিস নম্বর 402 ও 403। আট নম্বর, প্রত্যেক রাকাতের ফরজ এবং ওয়াজিবগুলোর তরতিব বা সিরিয়াল ঠিক রাখা, তিরমিজি শরীফ হাদিস নম্বর 302। নয় নম্বর, ফরজ ও ওয়াজিবগুলোকে স্ব স্থানে আদায় করা, যেমন দ্বিতীয় সেজদা প্রথম সেজদার সাথে করা, প্রথম বৈঠকে আত্তাহিয়াতু শেষ করে তৎক্ষণাৎ তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া ইত্যাদি, বাদা ইউস সানায়ে প্রথম গণ্ড 689। দশ, বিতরের নামাজে তৃতীয় রাকাতে কিরাতের পর কোনো দোয়া পড়া, অবশ্য দোয়া কোনো পড়িলে ওয়াজিবের সাথে সুন্নত আদায় হয়ে যাবে, নাসাই শরীফ হাদিস নম্বর 1699, ইবনে মাজা হাদিস নম্বর 1182, তাবি শরীফ হাদিস নম্বর 1455। এগারো নম্বর, দুই ঈদের নামাজে অতিরিক্ত সাই তাকবীর বলা, আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1153। বারো নম্বর, দুই ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তিন তাকবীর বলার পর রুকুর জন্য ভিন্নভাবে তাকবীর বলা, মুসান্নাফে এমনি আবু সাইবা হাদিস নম্বর 5704, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 5685। এই তাকবীরটি অন্য নামাজে সুন্নাত। ১৩, ইমামের জন্য জোহর, আসর এবং দিনের বেলায় সুন্নাত ও নফল নামাজে কেরাত আসতে পড়া এবং ফজর, মাগরিব, এশা, জুমা, দুই ঈদ, তারাবি ও রমজান মাসের বিতর নামাজে কেরাত শব্দ করে পড়া ওয়াজিব, মারাসিলে আবু দাউদ হাদিস নম্বর 41, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 5700, মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নম্বর 5452। আসতে পড়ার অর্থ মনে মনে নয়, কারণ তাতে নামাজ শুদ্ধ হয় না, বরং আওয়াজ না করে মুখে পড়া জরুরি। ১৪ নম্বর, সালামের মাধ্যমে নামাজ শেষ করা, আবু দাউদ হাদিস নম্বর 996। উল্লেখিত ওয়াজিব সমূহের মধ্য হইতে কোনো একটি ভুলিয়ে গেলে বা ছুটে গেলে, ছেড়ে গেলে সোসেজদা ওয়াজিব হবে, সোসেজদা না করিলে বা ইচ্ছাকৃত কোনো ওয়াজিব তরক করিলে নামাজ ফাসিদ হয়ে যাবে, পুনরায় পড়া ওয়াজিব হবে।
পুরমান পথে স্বামী চৌদ্দ খণ্ড চারশো ছাপ্পান্ন, আলমগীর প্রথম খণ্ড একাত্তর, আলভাল রায়েক প্রথম খণ্ড পাঁচশো দশ।